সর্বোচ্চ এই 30-40 মিনিট কথা আপনাদের কি খুব কষ্ট হবে মা বোনেরা আশা করি ধৈর্য সহকারে শুনবেন আসুন আমরা সেই জায়গা থেকে কথা শোনা শুরু করে দেই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بتاريتو وبي شبط شيطان الوسوسة থেকে আল্লাহ আশ্রয় চাই জোরে বলুন কার আশ্রয় আল্লাহর আশ্রয় আমরা অনেক সময় আশ্রয় পাওয়ার জন্য হুজুরের কাছে যাই আকাঙ্ক্ষা পূরণের জন্য পিশাবের কাছে যাই কোথাও কোথাও যাই আবার নেতার কাছে যাই কর্মীর কাছে যাই এই করে সেই করে কত কিছু মূলত আমাদেরকে রক্ষা করবেন কে আল্লাহ সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে আল্লাহ তাআলার কাছে সেজন্য আমি আপনাদেরকে বলবো আসুন সেই আল্লাহর প্রতি আমরা রুজু হই সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা মুতাওয়াজ্জা হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এইভাবেই আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আর কোরআনের কাছে যেন মানুষ না আসতে পারে এই জন্য শয়তান বেশি করে তারে ধরে আপনি টেলিভিশন দেখবেন দেখবেন শয়তান আপনাকে ধরে নাই মোবাইল দেখতেছেন সমানে ফেসবুক ইউটিউব আপনারা শয়তানকে ধরবেন না কারণ শয়তান জানে এখন আমার মধ্যেই আছে সিনেমা হলে যাবে দেখবেন শয়তান আপনারে কিচ্ছু কইবে না তার কারণ হচ্ছে সে তো নিজের লোক পাইয়েই গেল আপনি বিভিন্ন জায়গায় ঢোল শহর হচ্ছে মেলা হচ্ছে মাজারে নাচানাচি হচ্ছে একত্রে ছেলে মেয়েদের অভাব মেলামেশা হচ্ছে সেখানে আপনাকে ধরবে না তার কারণ শয়তান মনে করে এটা আমার একেবারে নাতিপুতি নিজের ঘরের মানুষ মনে করে কিন্তু কোরআন যখন শুনতে আসবেন সাথে সাথে শয়তানের গায়ে জ্বালা শুরু হয়ে যায় হায় হায় এই মানুষটা তো হেদায়েত পেয়ে যাচ্ছে এ তো জান্নাতি হয়ে যাচ্ছে আমি করলাম কি সারা জীবন এখন আপনাদের কাছে প্রশ্ন শয়তান যদি বেজার হয় যেই কাজে আপনারা সেই কাজ করবেন না শয়তান খুশি হয় যেই কাজে সেই কাজ করবেন শয়তান যেন খুশি হয় সেই কাজ আমরা কোনোদিন করব না বরং শয়তানের কপালে যেন ঠাডা পড়ে সেই রকম কাজ আমরা করব শয়তান যেন কানতে কানতে পালায় আর শয়তানকে তারাবার দোয়ার নাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আরেকবার পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আন লা ইউশরিকিনা বিল্লাহি শাইয়্যা ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم آمنت بالله অর্থ হচ্ছে হে নবী গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি চমৎকার কথা ইয়া আইয়ুহান নবী ও প্রিয় রাসূল ও সম্মানিত নবী যখন তোমার কাছে কোন মুমিনা নারী সে হোক মা কিংবা কন্যা পুত্রবধূ কিংবা শাশুড়ি হোক না সে খালা অথবা ফুপি হোক না সে দুধ কন্যা যে ধরনেরই হোক না কেন যে পরিচয়ের হোক
হোক না সেই ইংলিশ ভাষাভাষী উর্দু হিন্দি উড়িয়া বাংলা আরবি যে ভাষাভাষী হোক সে হোক না পারসি ভাষার অধিকারী হোক কালো কিংবা সাদা হোক বেটে অথবা লম্বা হোক বিবাহিতা কিংবা কুমারী বিধবা বিধবা কিংবা সধবা এই বিষয়গুলো দরকার নাই সে মাদ্রাসায় পড়ুক কিংবা হিফজখানায় পড়ুক সে মেয়েটি স্কুলে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কলেজে পড়ুক বুয়েটে পড়ুক সে মেডিকেলে পড়ুক এইগুলা বিষয় নয় হোক সে বাংলা ভাষাভাষী কিংবা আরবিয়ান এগুলোর দিকে তাকানোর কোনো সুযোগ নাই তোমার যদি সে মুমিনা হয় সুবহানাল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে আখিরাতের প্রতি বিশ্বাস করেছে ভালো মন্দ আল্লাহর তরফ থেকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে পরকালীন জীবন বলতে একটি আছে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই রকম ইমানদার যদি সে হয় যে নারী হোক না কেন তোমার কাছে যখন আসবে তখন তুমি তাদেরকে ছয়টা বিষয় বায়াত দিয়ে দাও সুবহানাল্লাহ কয়টা বিষয় বলেন মা বোনেরা ভালো করে বুঝুন কয়টি বিষয় ছয়টি বিষয় এটা আল্লাহ তাআলা শেখাচ্ছেন কাকে নবীকে এই ছয়টি বিষয় যদি তোমার কাছে তারা শপথবদ্ধ হতে পারে যে হে রাসূল এখন থেকে আমরা এই ছয়টি কাজ করব তাহলে নবী তুমি তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন তোমাদের আগের জীবনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এক নম্বর হলো আলা আন লা ইউশরিকনা বিল্লাহ শাইয়্যা এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর সাথে তারা কাউকে শরীক করবে না শিরক করবে না লেখেন মা বোনেরা লিখুন এক নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিকনা বিল্লাহ শাইয়্যা তারা আল্লাহর সাথে কোনো কিছুকে এবং কাউকে শিরক করবে না কারণ এই শিরকের প্রবণতাটা নারীদের ভিতরে খুবই গভীরভাবে গ্রথিত থাকে অনেক সময় কারণ নারীরা সরল মন একটুখানি ম্যাজিক দেখলেই মনে করে হ্যাঁ এই তো আমার খোদা হয়ে যেতে পারে এই তো আমার প্রভু হতে পারে একই তো সিজদা করা দরকার মাথাটা নোয়াইয়া দেয় যখন কেউ কিছু চেয়ে বসে তখনই তাকে দান করতে সে অভ্যস্ত হয়ে ওঠে কারণ সে মায়ের জাত দরদ ভরা দিল তার আমি আল্লাহ তৈরি করে দিয়েছি কিন্তু এই দানের টাকা মাদ্রাসায় যাচ্ছে নাকি মাজারে যাচ্ছে এর দ্বারা পিশাব নিজে বিল্ডিং করে নাকি এর দ্বারা বসে বসে ইয়াতিম ছাত্র ছাত্রীদেরকে খাওয়াই আল্লাহর কোরআন শেখায় সেই দিকে তাদের হুঁশ থাকে না টাকা চেয়েছে তো এক লাখ টাকার চেক দিয়েছে পাঁচ বস্তা চাল দিয়েছে ও গরু দিয়েছে ছাগল দিয়েছে এইগুলো কোন জায়গায় দেওয়া দরকার তা তারা বোঝে না এই দানের দ্বারা কখনো কখনো শিরক হয়ে যায় আর কোন কোন দান মানুষকে জান্নাতে নিয়ে যায় সুবহানাল্লাহ আপনারা একটু আগে দান করতেছিলেন এখানের পরিচালনা পর্ষদ আছে মাদ্রাসায় বাচ্চাগুলো পড়ে এই আপনাদের শরীয়তপুরের বাচ্চারাই পড়ে এরা একদিন মাওলানা হবে এরা একদিন হাফেজে কোরআন হবে হাফেজা হবে এরা আপনার জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করবে এই জায়গাটা কতই না দামি এই জায়গাটা কতই না উন্নত দিতে হলে তো এই রকম পবিত্র জায়গায় এবং অথেন্টিক জায়গায় দিতে হবে আপনার খাওয়া আপনার দেয়া চাল ডাল খেয়ে কেউ যেন মূর্তিকে কিংবা ভাস্কর্যকে অথবা কোনো জীবন্ত মানুষ অথবা মরা মাজারে সিজদা না করে তাহলে তো গুনার ভাগে আপনিও হয়ে গেল অতএব দান যদি করতে হয় এরকম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলো কি দান করবেন আমার বিশ্বাস আপনারা অনেকে দান করে ফেলেছেন সম্মানিত মা বোন আল্লাহ তাআলা প্রথম যেই শর্তটা দিলেন এক নম্বর শুনুন লা ইউশরিকনা বিল্লাহ শাইয়্যা এক নম্বর কথা হলো আল্লাহর সাথে কাউকেও তুমি শিরক করবে না ওয়ালা ইউশরিকনা দ্বিতীয় শর্ত হলো চুরি করবে না ওয়ালা ইয়াজনিন তৃতীয় শর্ত হলো তোমরা জেনা ব্যভিচার করবে না অবৈধ মেলামেশা করবে না
ولا يقتلنا أولادهن তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না মানে জন্ম নিয়ন্ত্রণের নামে গর্ভে আসা সন্তানটাকে ঔষধপত্র খেয়ে কোষ্ঠীনকালেও তোমরা ফেলে দিবে না ولا يعصينك এরপর বলতেছেন ولا يأتين ببهتان একে অন্যের মধ্যে কশিনকালেও তোমরা অপবাদ ছড়াইয়া দিবে না ইয়াফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না এমন কি এই কাজের জন্য তোমাদের হাত পা এবং চিন্তা শক্তিকে ব্যবহার করবে না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ষষ্ঠ কাজটি হলো যখন কোনো ভালো কাজ তোমাদের সামনে হাজির হয়ে যায় ওই ভালো কাজগুলোকে তোমরা বাধা দিয়ে নষ্ট করে দিবে না আল্লাহু আকবার এই ছয়টা কাজ তোমরা যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা দিয়ে দিলাম সেটা হচ্ছে কি নবীকে ডাক দিয়ে বলছেন নবীগো ওয়াস্তাগফির লাহুম তাহলে তুমি তাদের জন্য ওয়াস্তাগফির লাহুম তাহলে তুমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইতে থাকো কারণ নবী যদি এই রকম বান্দীদের জন্য নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দিবেন কে আল্লাহ তাহলে এই ছয়টা কাজের ওয়াদা যারা করে তাদের জন্য দোয়া করেন ক্ষমা চান কে আল্লাহর নবী জোরে বলেন কে ক্ষমা চান আল্লাহর নবী ক্ষমা চান নবীগণ এই ধরনের নারীরা যদি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারে তাহলে আমি স্পষ্ট করে বলে দিলাম আমি তাদেরকে মাফ করে দেব কারণ ইন্নাল্লাহ গফুরুর রাহিম আমি ক্ষমা করে দেব তাদেরকে কারণ আমি হচ্ছি মহান ক্ষমাশীল এবং অতীব মেহেরবান সূরার নাম সূরা মুমতাহিনা মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী সুবহানাল্লাহ দুনিয়ায় কত নারী আছে সব নারী পরীক্ষিতা না এ পরীক্ষা দেওয়া কার কাছে পরীক্ষা দেওয়া নারী বলেন তো দেখি আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া নারী এই নারীদের কোয়ালিটি হলো ছয়টা এই নারীরা পাস করেছে আল্লাহর কাছে পরীক্ষায় পরীক্ষিতা নারী আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা মদিনায় অবতীর্ণ করেছেন আর এর মধ্যে আয়াত আছে ১৩টি রুকু আছে ২টি আমি আপনাদের উদ্দেশ্যে ১২ নম্বর আয়াত সেখান থেকে কথা বলেছি ঘটনাটি ঘটেছিল একটি চমৎকার সময় মক্কা বিজয় হয়ে গেছে অষ্টম হিজরি রমজান মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিধান মক্কায়ও প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ইসলামের সুমহান বাতাস বইতে শুরু করেছে এর আগে বদরে খন্দকে হুনাইনে বিশ্বের সবচেয়ে বড় বড় স্বৈর শাসক ইসলাম বিরোধী শক্তিগুলো লজ্জস্কর এবং সীমাহীন পরাজয়ের পরে তারা মুখ থুবড়ে পড়েছে ইসলাম একমাত্র বিজয়ী শক্তি তখন এই মুহূর্তে মক্কায় আল্লাহর নবী প্রবেশ করেছিলেন হুদাইবিয়া সন্ধির মাত্র ২টা বছর পরে ১০,০০০ সাহাবী নিয়ে প্রবেশ করলেন নবীর সাথে মোকাবেলা করবে এরকম দুঃসাহস দেখানোর মতো কোনো ব্যক্তি ওই মক্কায় উপস্থিত ছিল না সুবহানাল্লাহ আল্লাহর নবী বাইতুল্লাহর নিকটবর্তী জায়গায় সাফা পাহাড়ের পাদদেশে বসা এমন সময় পুরুষরা দলে দলে ইসলাম গ্রহণ করছে ঠিক তার পাশাপাশি ইসলাম গ্রহণ করার জন্য এগিয়ে আসলো দলে দলে নারীরা সুবহানাল্লাহ তার কারণ ইসলামের জন্য পুরুষের যেমন অবদান আছে নারীদেরও আছে ঐতিহাসিক অবদান কারণ এই নারী মা হিসাবে তার সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে বদর ওহুদ খন্দকে পাঠিয়েছিলেন
এই মাই তার স্বামীকে উদ্বুদ্ধ করেছে স্ত্রী হিসাবে যে যেই জীবনে ইসলাম এবং ইসলামী বিধান প্রতিষ্ঠা করা যায় না সেই জীবনের কোনো দাম নাই আপনি চলে যান যুদ্ধের ময়দানে জান্নাতে দেখা হবে শহীদ হলে বিজয় হলে তো আবার আমি আপনাকে রিসিভ করার জন্য অপেক্ষমান স্বামীহারা সংসার শহীদ পরিবার যেই পরিবারের স্বামীটি পৃথিবী থেকে শহীদ হয়ে গেছেন আল্লাহর কোরআনের জন্য দিন বিজয়ের মিছিলে গিয়ে কিংবা দিন বিজয়ের জন্য ময়দানে গিয়ে অসহায় হয়ে পড়া এই নারীটি ইয়াতিম সন্তানগুলোর চেহারার দিকে তাকাইয়া চুমু খেয়েছে আর আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেছে রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে জান্নাতি বানাইবা যেমন করে আমাদেরকে শহীদের বরকতে জান্নাতি আমল করার তৌফিক করে দিও সন্তানদেরকে নীরবে নিবৃতে আড়ালে আবডালে বসে বসে হাঁটতে চলতে উঠতে বসতে শিখিয়েছে বাবা ইসলামের জন্য চলতে গেলে জান্নাত পেতে হলে কোরআনের আন্দোলন করতে হয় কোরআনের জন্য কষ্ট করতে হয় আর এই কষ্টের ফলে তোমার বাবা যেমন শহীদ হয়েছেন আমি চাই তুমিও তেমন আল্লাহর পথে শহীদ হয়ে আমাকে মা হিসাবে এক গর্বিত নারী বানাইয়া দিবা যেমনটি খেয়াল করুন হযরতে খানাসা রাত্রিবেলায় সন্তান দুইজনকে খাওয়াচ্ছে ইয়ারমুকের যুদ্ধ হবে বিশাল যুদ্ধ খানাসা রাত্রিবেলায় সন্তানদেরকে সামনে খাবার দিয়ে বলছে আমার দুইটা সন্তান তোরা বড় হয়েছিস আমি চাই আগামী কালকে তোরা দুইজন শহীদ হয়ে যাবি আর কিয়ামতের ময়দানে তোদের ক্ষত বিক্ষত দেহ নিয়ে ডান বাম পাশে তোদেরকে দাঁড় করাইয়া রক্তাক্ত অবস্থায় আমি মা দুঃখিনী মাঝখানে দাঁড়াইয়া থাকবো আর আল্লাহকে বলবো রব্বুল আলামিন তুমি আমার দুই সন্তানকে শহীদ করে আমাকে মর্যাদাবান বানিয়েছো আমাকেও তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ এ হলো মা যে আছে মা তোরি ঘরে তাকে পাঠাও যুদ্ধে খোদার দিন করতে কায়েম তাগুতের বিরুদ্ধে অনেক জীবন যাবেই চলে যাবে না ধরে রাখা তারই জীবন জান্নাতি মা তারই জীবন জান্নাতি মা খোদার রঞ্জার মাখা সারাক্ষণ যে স্বপ্ন দেখে হতে শহীদ অনন্য কাঁদিস না তুই সেই ছেলেটির জন্য ও মা কাঁদিস না তুই সেই ছেলেটির জন্য আজ ফিলিস্তিনে মা তার সন্তানকে অস্ত্র হাতে তুলে দিয়ে আল্লাহর হাতে সুপর্দ করে বলছে তুমি শহীদ হলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব সুবহানাল্লাহ হযরত আসমা শিখিয়েছিলেন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বলেছিলেন তুমি যাও তুমি শহীদ হবে আর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব কারণ আমার গর্ব ধন্য হবে মাগো আপনার ছেলেটি অ্যাডিক্টেড হয়ে যায় যদি মদ্যপ হয় গাঁজাখোর হয় ফেন্সিডিল হয় ফেন্সিডিল খোর হয় সুদখোর হয় দুর্নীতিবাজ হয় বেরোবাজি হয় বেরোজাদার হয় জেনাকার হয় আপনার গর্ভধারণের এই কষ্টের কি দাম আছে আপনার সন্তানটি যদি আল্লাহর কোরআনের জন্য কাজ করে সে যদি শহীদও হয়ে যায় আপনার জীবন ধন্য দুনিয়া এবং আখেরাত হযরত খানাছেন দুইটা সন্তান শহীদ হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলেন আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানী
আমার আল্লাহর জন্য আমার সব প্রশংসা যেই রব্বুল আলামিন আমার দুইটা সন্তানকে তার কোরআনের জন্য কবুল করে শহীদ করে আমাদের আমাকে সম্মানিত করেছেন মায়েরা যদি সেই দিন তার সন্তানদেরকে কোরআনের জন্য দ্বীনের পথে নামিয়ে না দিতেন কিংবা স্ত্রীরা যদি সেই দিন তার স্বামীদের গায়ে জিহাদের পোশাক জড়িয়ে না দিতেন তাহলে ইসলামের বিজয় হতো না লক্ষ নারীকে বিধবা হতে হয়েছে লক্ষ লক্ষ নারীকে সন্তান হারা হতে হয়েছে তার বিনিময়ে ইসলামের বিজয় এসেছে এই জন্য আজ প্রয়োজন একজন ভালো মা নেপোলিয়ন যথার্থই বলেছিলেন গিভ মি আ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব সুবহানাল্লাহ আজকে সেই মায়েদের সামনে আমি কথা বলছি আজকে কেউ দাদি আছেন নানি আছেন আপনি হন তুমি হও কুমারী নারী বিয়ে হয় নাই তাই কালকে তো তুমি মা হবে তার কারণ আগামী দিন তোমার বিয়ে হবে কোন না একদিন তুমি মা হয়ে যাবে সেই মায়ের স্পিরিট তোমার ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ আমার সম্মানিত মা বোন ভালো করে দেখুন সেই দিন পুরুষেরা ইসলাম গ্রহণ করতেছে নারীদের কাতারে নারীরাও জড়ো হয়ে গেল ইসলামের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামের জন্য নারীদের ছিল সবচেয়ে বেশি বড় অবদান নারীরা এগিয়ে এসেছে নারীদের আপনি দেখুন উহুদের ময়দানে একটি ভয়ঙ্কর পরিবেশ যখন তৈরি হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরাও একের পর এক শহীদ হয়ে যাচ্ছেন এক দুই জন নয় 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবীর মাথার মধ্যে কামেরা নামক এক দুশমন জোরে একটা পাথর মেরেছে নবীর মাথা লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান গাল মোবারকে এসে পড়ল চারটা দাঁত পড়ে গেল নবীজি প্রচন্ড আহত একদিকে কাফেরের তীরের একটা লোহার শলাকা নবীজির মাথার ভিতরে ঢুকে পড়েছে দুইটা লোহার শলাকা ঢুকে পড়ে আছে যেটা পরবর্তীতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছিলেন আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেছেন কাফেরেরা মনে করেছে নবী বেহুশ হয়ে যাচ্ছে এমন সময় আল্লাহর নবী নিজের রণকৌশল দিয়ে আত্মরক্ষার চেষ্টার পাশাপাশি আল্লাহর নবী সাহাবীদের খবর নিতেও চেষ্টা করেছিলেন আল্লাহর নবীকে সেই কঠিন মুহূর্তে আলগে রাখার জন্য কোন সাহাবীকে পাওয়া যায় নাই হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ দিয়ে ঘিরে রেখে সেভ করেছিলেন যেই নারী তার নাম ছিল নুসাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমার ডানে বামে সামনে পেছনে সেই দিন আবু বকরকে দেখি নাই আমি ওমরকে দেখি নাই উসমানকে দেখি নাই তালহা জুবাইরকে দেখি নাই সেই দিন আমি একমাত্র আমার চারপাশে দেখেছিলাম নুসাইবাকে মা যেমন সন্তানকে সিলের সবল থেকে রক্ষা করার জন্য পাগল পারা হয়ে চারপাশে ঘুরতে থাকে দুশ্মনের আঘাত থেকে বাঁচানোর জন্য মা যেমন ছুটাছুটি করতে থাকে ঠিক তেমনই নুসাইবা সেই দিন তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে রক্ষা করার জন্য শুধুমাত্র সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে নাই বরং সেই দিন কাফেরের থেকে আমাকে হেফাজত করতে গিয়ে তার ডান হাতটাকে শহীদ করে দিয়েছিল সুবহানাল্লাহ আপনি খেয়াল করতে পারেন একজন নারী যুদ্ধের ময়দানে নবীকে সেভ করার জন্য হাত শহীদ হয়েছে কাফেরের তলোয়ারের আঘাত আল্লাহর নবীর মাথার দিকে আসতেছিল নুসাইবা হাত উঁচু করে দিয়ে ওই আঘাতটা নিজের হাতের মধ্যে নিয়েছে নবীর দেহ মোবারককে সেভ করেছে আল্লাহু আকবার এ হচ্ছে নারী আপনি তাদেরই উত্তরাধিকার আপনি ওই গায়িকার উত্তরাধিকারী না আপনি উত্তরসূরি কোন নায়িকার না আপনি উত্তরসূরি বেহায়া বেলেলপায় লিপ্ত কোন নারীর না ওই সিনেমা হলে অভিনয় করার মতো কোন নারীর উত্তরাধিকার আপনি নন আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আপনি আয়েশার কলিজার টুকরা আপনি মাইমুনার কলিজার টুকরা আপনি নুসাইবার কলিজার টুকরা আপনি ভুলে যাচ্ছেন কেন মা ও বোন
তোমার পেশানিতে রয়েছে জান্নাতের নূর আর তুমি কেন দৌড়া মেলার দিকে তুমি কেন বাজারের দিকে ইসলাম বিরোধী শক্তির পেছনে তুমি কেন স্লোগান দিচ্ছ তোমার হাতের মোবাইলটি কেন অশ্লীল ছবি কিংবা গান সিনেমা দিয়ে ভরপুর থাকবে আজ তোমার সময় এসেছে আইয়ামে জাহিলিয়াতে লিপ্ত নারীরা সেই দিন চলে এসেছে নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য দলে দলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি খেয়াল করুন নবীজির মা একজন নারী দুধ মা যিনি তিনিও নারী যুদ্ধের ময়দানে নারী হিজরতের সময় নারী হুদাইবিয়া সন্ধির সময় নারী আল্লামা আমাদের জাতীয় কবি আল্লামা বলে ফেললাম যা আল্লাহ কবুল করুন নজরুল বলেছেন হয়নি কো বিজয় একাকী কখনো পুরুষের তরবারি শক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী সুবহানাল্লাহ এই বিজয়ী আপনি বিরঙ্গনা আজকে ফিলিস্তিনে তাকিয়ে দেখেন হাজারো নারী তাদের সন্তানকে রক্ষা করার জন্য শুধু নয় যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে ইসরায়েলের হায়েনারা তাদের নারীদেরকে হত্যাযজ্ঞ এবং অস্থিরতার জন্য ব্যবহার করে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছে আমার সেখানে মায়েরা আমার বোনেরাও দাঁড়িয়েছে ইসলাম রক্ষা করার জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল মুমিনাতু ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া উবাদ মোমেন পুরুষ এবং মোমেনা নারী তারা পরস্পরের পরস্পরের বন্ধু পরস্পরের শুভাকাঙ্ক্ষী পরস্পরের ইসলামের জন্য কর্মী হিসেবে দায়িত্ব পালন করে অপরদিকে আল্লাহ তাআলা বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ আবার যারা মুনাফিক সেই নারী পুরুষ এরাও পরস্পরের বন্ধু তারা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ তারা ভালো কাজে বাধা দেয় অন্যায় কাজে তারা উস্কে দেয় আর যারা মুমিন নারী পুরুষ তা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা ভালো কাজের আদেশ করে খারাপ কাজে বাধা দেয় সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে বায়াত নিতে আসলো এক নম্বরে বায়াত হলো লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা আল্লাহর সাথে তোমরা কোনো শিরক করবে না আল্লাহর সাথে অংশগ্রহণমূলক কোন ব্যক্তি কিংবা বস্তুকে জড়াবে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করবে না আল্লাহ ছাড়া অন্য কারো ভয় হৃদয়ের মধ্যে পোষণ করবে না অমুক হুজুরে বদদোয়া দিলে আমার ছেলে মারা যাবে অমুক হুজুরে বদদোয়া দিলে আমার স্বামী এক্সিডেন্ট করবে অমুক হুজুরের কলবের সাথে যদি আমার কলব মিল না হয় তাহলে আমি তো জান্নাতি হইতে পারবো না অমুক হুজুরে যদি আমার জন্য দোয়া না করে আমি ছেলে পাবো না মেয়ে পাবো না অমুক হুজুরে যদি আমার জন্য দোয়া না করে আমার শরীরটা সুস্থ থাকবে না এই রকম বাজে চিন্তা করার কোনো সুযোগ নাই মোমেনের জন্য তার কারণ আমাকে ছেলে সন্তান কন্যা সন্তান কিংবা সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে আমার ভালো মন্দ করার একচ্ছত্র মালিক কে আল্লাহ والقدر خيره وشره من الله تعالى আমরা বিশ্বাস করি ভালো মন্দ যা কিছু হয় একমাত্র কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় সুতরাং আপনি কোশ্চিন কালেও এই চিন্তা করবেন না অমুকের কথায় এত হবে অমুকের কথায় তাই হবে বরং আল্লাহর দয়ায় হবে এটাই একটি কথা মনে রাখবেন ঈমান আনার পরে এই চিন্তা করা যাবে না যে আল্লাহর হুকুম ব্যতীত আমার এক বিন্দু উপকার কিংবা ক্ষতি কেউ করতে পারে আর শিরক সেটা চূড়ান্ত একটি জঘন্য অপরাধ লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন হে আমার সন্তান তুমি শিরক করবে না মনে রাখবে শিরক হচ্ছে চূড়ান্ত একটা জুলুম মানুষকে বানাইলেন আল্লাহ সিজদা পাবে একমাত্র সেই আল্লাহ ভয় করবো কেবল সেই আল্লাহর কাছে বরং আপনি সিজদা দিতে গেলেন কোন মাজারে সিজদা দিতে গেলেন কোন কোন মরা কিংবা জীবিত পিসাবের পায়ের মধ্যে এই পীর জাহান্নামী যে সিজদা করেছে সেও জাহান্নামী এই দরবারে যাওয়া হারাম যেখানে এই ধরনের সিজদা নেওয়া নেই হয় মানুষ হয়ে মানুষকে কিসের পূজা আমার সিজদা পাবে একমাত্র কে আল্লাহ আপনার সন্তান নিয়ে আপনি পীরের কাছে গিয়ে বলেন তুইও সিজদা মার আস্তাগফিরুল্লাহিল আযীম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না এর বাইরে আমার বান্দা বান্দি যত গুনাহ করে আমি আল্লাহ চাইলে maaf করে দেব আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে maaf চান আল্লাহ ক্ষমা করবেন আপনি মিথ্যা কথা বলে ফেলেছেন আল্লাহর কাছে maaf চান রোজা রাখেন নাই maaf চান এখন থেকে রোজা শুরু করে দেন রমজান মাস আসলে আল্লাহ maaf করে দিবেন কিন্তু শিরক করেছেন কপালটা পড়েছে এই গুনাহ আল্লাহ maaf করবেন না কারণ আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار جنة جرأي الشير قربي أمي الله اسقصت وشنا قردي نام تادر پوری نتی حبي ایک مطر جهنم بحثتو كي أمي الله تادر جنة حرام قرر ركتي حرم الله আমি আল্লাহ হারাম করে রেখেছি ওই নারী পুরুষের জন্য বেহেশতকে হারাম করে রেখেছি যারা শিরক করে আসবে শিরক করবেন না নবীজি বলেছেন লা তুশরিক বিল্লাহ লা ইন কুতিলতা আও হুররাকতা তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে কিংবা যদি তোমাকে আগুনে পোড়ায়া ছাই করেও দেয় তারপরেও তোমরা কোনোদিন শিরক করবে না তার কারণ শিরক করেছো মানে কপালটা পুড়ে তুমি জাহান্নামী হয়ে গেছো শিট এটা করবেন না এই সময় রওনা করলে মারা যাব এই ওয়াক্তে মুরগ ডাকলে খারাপ ভাগ্য রাতে পেশা ডাকলে সমস্যা কাক ডাক দিলে আত্মীয় স্বজন বুঝি কি মরে গেছে নাউজুবিল্লাহি মিন জালি রওনা করেছেন খালি কলসি হয় কাজ হইছে আরে এই যাত্রা শুভ হইল না রওনা করেছে বিবাহ করতে হঠাৎ করে জামাইর পায়ে একটু উষ্টা খেয়েছে হ্যাঁ আজকের বিয়ে হবে না জানাই দাও বিয়ে হবে তিন দিন পর এরকম কাজ আপনারা করবেন না ভালো মন্দ করার একমাত্র মালিক আল্লাহ তার নামেই রওনা করতে হবে ঠিক আছে কিনা ব্যাস আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী যাবেহ করবেন না আল্লাহর হুকুম যেখানে নাই সেই রকম জায়গায় মান্নত করবেন না ঢোল বাদ্য বাজে বেহেলা বাজে বাদ্য হয় নাচ গান পুরুষ নারী সমানে করে পিশাব নিজে আলহামদুলিল্লাহ সূরা জানে না তাকে গিয়ে আপনি সিজদা মারতেছেন নাউজুবিল্লাহি মিন জালিক এই কাজগুলো হারাম এই কাজগুলো শিরক এই শিরক থেকে তওবা করে আজকে ফিরে আসতে হবে এক দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইউশরিকনা চুরি করবে না জোরে বলেন কি করবে না চুরি করবে না আমাদের দেশে এই চুরি এখন আর নাই এখন বড় বড় ডাকাত তৈরি হয়েছে চোর নাই এখন আর খেয়াল করেন এই যে আগের দিনে অমুকের ক্ষেতের একটু মরিচ অমুকের গাছের কলা অমুক আপার বাসার ডিম রাস্তায় পেয়েছি হাসে ডিম পেরেছে যা নিয়ে আসা এরপরে এই পাশাপাশি ঘর লবণ নাই না বলি নিয়ে গেলেন এক বাটি এক খামসু কিংবা চাল ঘরে নাই অমুকের ঘরে আছে চালের ডোলাটা আপনি ঠিকই চিনেন এই মোটামুটি আসলে ভৈরা কেজি দুই তিনে সাইজ করে নিয়ে আসছেন বিসমিল্লাহ করে খেয়ে ফেলাইছেন এ ধরনের কাজ করা যাবে না গাছে ফল পেকে আছে অমুকের গাছের ফল একই বাড়িতে থাকে অথবা পাশের বাড়ি নিয়ে আসছেন এটা হবে না বরং স্বামী যদি এই রকম কিছু করে তাহলে স্বামীকে জানিয়ে প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করে দিতে হবে যে আমার স্বামী গরু চোর পুলিশ তুমি কই আসো সে ধরে নিয়ে যাবে তার কারণ এই চোরের ঘরে থাকলে আর আপনি যদি উৎসাহ দেন কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনারও কম বেশি গুনাহগার হতে হবে অতএব তাকে নামাজি তৈরি করা এবং তাকে অন্যায় থেকে ফেরানো আজকে যদি আমার দেশের প্রত্যেকটা স্ত্রী যদি সচেতন হতো তাহলে এমপিরা দুর্নীতি করতে পারত না রাষ্ট্রীয় মাল চুরি করার সুযোগ পেত না মেম্বার চেয়ারম্যানরা গরিবের গম বিধবা ভাতা কিংবা টিআরের মাল খেয়ে নিজের পেটটাকে মোটা করার সুযোগ থাকতো না তার কারণ তারা যদি স্বামীকে মোটিভেশন করতে মোটিভাই করতে পারে মোটিভেট করতে পারত তাহলে হারাম খানা থেকে এই সমাজে তার স্বামী বাঁচত তার সন্তানগুলো নেককার হতো আর স্ত্রী স্বামী মিলে ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত আহা ওয়ালা ইউশরিকনা
নারীরা তোমরা চুরি করবে না আপনি গেছেন কাপড়ের দোকানে গার্মেন্টসে অথবা গেছেন আপনি স্বর্ণের দোকানে আস্তে করে নারী চুরি করতেছে এরকম রিপোর্ট আছে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখা যায় এটা করতে যাবেন না এরকম সুযোগ থাকার পরেও চুরি নাই কোনো চুরি নাই চুরি করা যাবে না কেন নারীদের আমি মাঝে মাঝে এই আয়াতটা নিয়ে চিন্তা করি নারীদের চুরি করলে কয় টাকার জিনিসই বা চুরি করে হাই হাই অনেক নারী বর্তমানে আছে ডিসি এসপি ওসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে টিওনো আছে ডাক্তার আছে এমপি আছে সংরক্ষিত আসনের এমপি এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রীও তো একজন নারী এরপরে বিরোধী দলীয় নেত্রী সেগুলোও নারী এরপরে স্পিকার তিনিও নারী আজকের এই আলোচনা মনে হয় যেন কত জীবন্ত সুযোগ থাকার পরে রাষ্ট্রীয় মাল চুরি করারও এই পদের কারণে ওখানে একটা সুযোগ তারা নিতে পারে চাইলে আল্লাহর কোরআনে বলছেন আল্লাহ তাআলা ওয়ালা ইউসরিকনা চুরি করবা না চুরি করবা না নারীদের বিরুদ্ধে মন্ত্রী নারী নারী মন্ত্রীর বিরুদ্ধেও 250 কোটি টাকার দুর্নীতির মামলা করছে একটিও নামক এক আরেক নারী মহিলা শেষ পর্যন্ত মহিলাই নেই ওই জায়গায় নেই তাকে ট্রান্সফার করে দিয়েছে তাহলে বোঝা যায় নারীদেরও চুরি করে নারীরা তো কোনো কোনো ক্ষেত্রে মেম্বার হয় চেয়ারম্যান হয় তাহলে রাষ্ট্রীয় মাল চুরি করার তার সুযোগ আছে না এখানে শুধু কলা চুরি আর কচু চুরি না এখানে পুকুর চুরি করার সুযোগ আছে বড় চুরি করার সুযোগ আছে ঘুষ দুর্নীতি করার সুযোগ আছে অতএব হে নারীরা তোমরা চুরি করতে যাবে না পুরুষদেরকে যেমন আল্লাহ নিষেধ করেছেন তার সাথে সাথে নারীদেরকেও রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ পারিবারিক সম্পদ এবং সামাজিক সম্পদ পরস্পরে চুরি করতে আল্লাহর নবী নিষেধ করে আল্লাহ তাআলা তার উপর আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ ওয়ালা ইউসরিকনা চুরি করবে না এখন বলতে পারেন হুজুর স্বামীর পকেটের টাকা চুরি করতে পারবো কিনা এইটা একটা দারুণ মাসআলা তাই না স্বামী বেচারা 5630 টাকা মানি ব্যাগের মধ্যে রাইখা বললো যে এই তুমি ব্যাগটা সরাই রাখো ব্যাস সকালবেলা উঠে দেখে 3332 টাকা আছে বাকি টাকা নাই বেচারা সকালবেলা উঠে মানি ব্যাগের মধ্যে হাত দিয়ে টাকাটা একটু গুনে দেখতেছে স্ত্রী ওইদিকে মোটামুটি রান্না বান্না করছে জিজ্ঞেস করলে এই জরিনা বিবি বলো দেখি আর টাকা গেল কোথায় 2000 সামথিং টাকা এগুলো গেল কোথায় কে গেছে কোথায় গেছে আমি কি জানি তোমার প্যান্ট রাখতে বলছে আমি তো প্যান্টটাই কে দিছি বেশ ভালো কথা বললো যে কেউ তো ঘরে আসে নাই কে আসছে না না আসছে তা আমি জানি আমি তো রান্না করে পড়ে রয়েছি সকালবেলা উঠা আমি হাঁসমুরের খাবার দিছি কি বলো 2360 টাকাই নাই টাকা গেল কোথায় ছেলে মেয়েরা কেউ নিছে কয় না না ওরা তো অন্য ঘরে ঘুমায় টাকা গেল কোথায় ঘরে তোমার মা আছে আর তোমার বোন আছে আমি আছি আর তোমার ভাই আছে আর আছে কেটা আমার গুরু গেলে তোমার পকেটের টাকায় আব দেয় না এই চিন্তা করিল না মরি বাবা রে মাই ছেলে স্বামীর মনটা একটু খারাপ রাগ করে বলল ঘরে এসেও যদি টাকা চুরি হয় তাহলে আমার টাকার নিরাপত্তা কোথায় বলো সাথে সাথে একটুখানি নাকটারে ভাস করিয়ে দেখবেন আপনারা না কোনো কোনো না একটু ভাস করি গলাটারে কাপো কাপো কণ্ঠে বলে তুমি কি মনে করো আমি ডাকুনি করছি সারছে 13টা বছর পর্যন্ত ঘর করে এলে আমি তুমি আমারে বানাও চোর এই জীবন দিয়ে ওই দিক কি ওরে বাবা রে স্বামী বেচারা কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছে হায় হায় আস্তে করে পিঠের মধ্যে হাত দিয়ে আদর করে কয় না দোয়াও চাই মাফও চাই আমার কোনো হাঁটু চুরি হয়নি ঠিক আছে কয় হিসাবে ভুল হয়েছে জানি কোন জায়গায় কারণ স্বামী ঠিকই বুঝে ফেলাইছে ঘটনা কি হয়েছে কারণ এর আগেও তো নতুন 500 টাকা 1000 টাকা এটা থাকতো না এরপরে অলংকার বানায় কয় এইটি আমার বাবাই দেশে এই যে আমার বড় ভাই দেশে এইটা দুল্লা ভাই বিদেশ থেকে পাঠাইছে তুমি তো কিছু দিলা না আমার এর মানে হচ্ছে উনি এখান থেকে দু আপারে টাকা দিয়ে দিয়েছে 20,000 আপায় আবার ফোন করিয়া বলছে যে ফতেমার জন্য দুইটা কানবালা পাঠাইয়া দিও তুমি যেহেতু থাকো সৌদি আরব অথবা কাতারে কুয়েতে ওখানে স্বর্ণের দাম একটু কম একটু ভালো স্বর্ণ পাঠাই দিও আইনে তারাদেরকে কি সুন্দর দেখো আমার আপায় পাঠাইছে দুল্লা ভাই বিদেশ থেকে বানাইছে মিথ্যা ভালো স্বামী যারা আজকে রাতের ওয়াজে আমি আছি ইনশাআল্লাহ আপনার স্বামীদেরকে পাঠাই দেবেন আপনাদের স্বামীদেরকে
ফলে হবে কি জানেন আপনাদের প্রতি কি কর্তব্য আপনাদের মোহরানার টাকা আছে সেখান থেকে খরচ করবেন স্বামীর কাছ থেকে টাকা নিতে হলে অবশ্যই আপনি বলে টাকা নেবেন না বলে কোনো টাকা নেবেন না তো ভদ্র স্বামী যারা স্ত্রী যদি বলে টাকা নেয় বা নেয়ার পরে বলে তাহলে তাকে বকা দেয় না তার কারণ তার হাত খরচ দেয়া স্বামীর কর্তব্য তাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা এটা স্বামীর কর্তব্য অতএব না বলে নেবেন না বা না বলে নিলে আবার বলে দিবেন কথা মনে থাকবে কি না আদবের সাথে সোহাগের সাথে মমতার সাথে ভালোবাসার সাথে বলবেন যে হ্যাঁ এই তোমার পকেট থেকে কিন্তু 100 টাকা নিয়ে গেলাম স্বামী তো ঘুমায় বাস শেষ আবার 500 টাকা নিলাম এই আর 500 টাকা বলে 500 টাকা আমি সব খরচ করব না যা দরকার খরচ করো বাকিটা এনে জমা দেবো টেনশন করে না কারণ আপনার হাতেই তো লক্ষ লক্ষ টাকা ডিল হয় কারণ স্বামীর অর্থমন্ত্রী তো স্ত্রী তাই না এই আর কি কিন্তু মিলেমিশে থাকা কখনোই নিজের স্বামীর টাকা বাবার বাড়ি কাউকে দিবেন না বাবার বাড়ি আপনার বোন একটু গরিব আপনার ভাই একটু গরিব অথবা বাবা একটু টাকা টুকা চায় এই জন্য আপনি আপনার স্বামীর পকেটের টাকা দিবেন না তাতে করে আপনার জীবনের অশান্তি আসবে আপনার সংসারে আগুন লাগবে মাগো ও বোন কেউ ফিরাইতে পারবে না অতএব স্বামীকে বলে তারপর দিবেন আপনি অভাবের কথাটা বলতে পারেন যে আমার আব্বুকে 1000 টাকা পাঠাও না কি সমস্যা আছে বাস ভালো স্বামী হলে দেখবেন তখনই বিকাশ করে দিবে তাড়াতাড়ি আব্বুর বোকাশ বিকাশ নাম্বারটা দাও বাস সম্মানিত মা বোন এরপরে হচ্ছে ওয়ালা ইয়াজনিন জিনা করবে না নারীরা ইসলাম নিচ্ছে কিছুর পারবে না ওয়ালা ইয়াজনিন জিনা করবে না জিনা মানে হচ্ছে স্বামী ব্যতীত ভালো করে বুঝুন স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক গড়া এটার নাম জিনা হোক সে বিবাহিত হোক সে অবিবাহিতা খেয়াল করেছেন নবীজি বলেছেন যখন কেউ জিনা করে তখন তার ঈমান থাকে না ঈমানটা চলে যায় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায় আবার যখন তওবা করে তখনই আল্লাহ কেবল তার ঈমানটা ফিরাইয়া দেয় পরপুরুষের পাল্লায় পড়ে আপনি জেনায় লিপ্ত হবেন না আজকে নাটক সিনেমাগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে ঠিক তাদের জন্য যারা এই ধরনের নাটক সিনেমাগুলোকে অথরাইজ করে আজকে যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমাদের লক্ষ লক্ষ যুবতী মেয়েদের চরিত্র নষ্ট হতো না বিবাহিতা নারী আজকে পরকীয়ায় লিপ্ত হতো না নাটক সিনেমাগুলো এইগুলোকে প্রমোট করছে আর আমাদের ঘর সংসারগুলো ভেঙে যাচ্ছে অপরদিকে কুমারী নারীগুলো আস্তে আস্তে তাদের সতীত্ব হারাচ্ছে নবীজি বলেছেন মাই ইয়াজমিলুনি মা বাইনা রিজলাইহি ওয়া লিহিয়াইহি আজমিলুহুল জান্নাহ যে নারী কিংবা পুরুষ আমার কাছে দুইটা জিনিসের জামিনদার হবে আমি তার জন্য বেহেস্তের জামিনদার হয়ে যাব এক নম্বরে তার দুই চোয়ালের মাঝখানে যা আছে এর মানে জিব্বা এই জিব্বা দিয়ে মিথ্যা বলবে না চুগলখুরি করবেন না গীবত করবেন না গালিগালাজ করবেন না ঝগড়া ফাসাদ করবেন না অপরদিকে কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন ভালো কাজের আদেশ দিবেন ইসলাম এবং ইসলামী আন্দোলনের দিকে একামতে দিনের দিকে মানুষকে ডাকবেন যদি তুমি এই জিব্বার আমানতদার হতে পারো আর তোমার দুই উরুর মাঝখানে দুই রানের মাঝখানে যেটা আছে এটাকে বলবো আমরা সতীত্ব এই দুইটাকে যদি তোমরা আমানতদার হতে পারো অর্থাৎ জেনা ব্যবচার করবে না লাউতাত করবে না সমকামিতায় লিপ্ত হবে না যদি এই কাজ দুইটার আমানতদার তোমরা হতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের জন্য বেহেস্তের আমানতদার হয়ে গেল অতএব বোন স্বামী ব্যতীত অন্য কাউকে নিজের দেহ দান করার চিন্তাও করা যাবে না এটা মুমিনগিরি নয় এটা ইসলাম নয় এটা জাহিলিয়াত এটা বিধর্মীদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন শুনুন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না আর তোমাদের সন্তানগুলোকে তোমরা হত্যা করবে না তিনটা মেয়ে হয়েছে এবার গর্ভের মধ্যে আর একটা সন্তান এসেছে এরপরে আল্ট্রাসোনোগ্রাম করে দেখলো এটাও মেয়ে হবে কয় ডাক্তার এটি অবসান করে দাও এইটা হারাম আপনার যদি 100টা মেয়েও হয় আপনি অস্থির হবেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দেই আর যাকে ইচ্ছা কিচ্ছু দেই না আপনার তিনটা কন্যা আছে আপনি অস্থির হয়ে গেছেন পৃথিবীতে বহু দম্পতি আছে একটা সন্তান পাওয়ার জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে কোনো সন্তানই নাই
সন্তান দিয়েছেন কে আল্লাহ এটা আপনার জন্য নিয়ামত যত কন্যা হবে ওই সংসার তত উন্নত হবে উন্নতি হবে দারিদ্রতা কমে যাবে সম্মান ইজ্জত বাবা মায়ের দুইটা বেড়ে যাবে একটা কন্যা মানে একটা জান্নাত আপনার কন্যাটিকে আপনি এই মাদ্রাসায় দেন তাকে হিফজখানায় দেন কে আপনাকে মৃত্যুর পরে গোসল করাবে আপনাকে কাফন জড়িয়ে দিবে আপনার জন্য দোয়া করবে কোরআন তেলাওয়াত করে এই কন্যাটি একটি দিনদার পাত্রের হাতে তুলে দেন এর মাধ্যমে দেখবেন আপনার কল্যাণ আসবে সাদাকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন ভ্রূণ হত্যা এটা করা যাবে না ছেলেরা বিয়ের পরে তিন বছরে বাচ্চা নেবে না বলে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে কোনো দরকার নাই সন্তান আসতে দাও নেককারদেরকে আসতে দাও আস্তে আস্তে করে তুমি দেখতে পাবে নিঃসন্দেহে এটার মধ্যে একটি ফায়দা আসবে আসবে কল্যাণ মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে ইবাদত বন্দিগী হবে বাংলাদেশও সমৃদ্ধ হবে জনশক্তির দিক থেকে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সতী নারীর প্রতি অপবাদ রটাবে না এদিকে তাকান একটু ভালো করে মা বোন বুঝুন কোন মেয়ের প্রতি আপনি জেনার অভিযোগ দিয়া দিলেন মুখ আছে তো বলে দিলেন ফোনে কথা বলে এরে সারাদিন কথা বলে কত জঞ্জে জানি এর পিছনে আছে এই মেয়ের পিছনে না ননদের বিরুদ্ধে ভাবি পুত্রবধূর বিরুদ্ধে কথা বলতে যায় কোন কোন ক্ষেত্রে তার শাশুড়ি শাশুড়ির বিরুদ্ধে অপবাদ দেয় পুত্রবধূ জায়ের বিরুদ্ধে যা এগুলো করবেন না সংশোধন করবেন সংশোধন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন সবাই বলি আমিন এরপর আল্লাহ তাআলা বলছেন শোনো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন একজনে আযানে জবাব দিয়ে দেন জি ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন আর নেক কাজে কখনো বাধা দিবেন না আপনার স্বামী হজে যেতে চায় হ্যাঁ এত টাকা পয়সা খরচ করে হজ করার দরকার আছে না আপনার স্বামী দান করতে চায় আপনি বলেন খালি দান করো ছেলে মেয়ে খাওয়ান লাগবে না এগুলো বলবেন না আপনার স্বামী চায় একটি মসজিদ বানাতে আপনি বাধা হয়ে গেলেন চায় মাদ্রাসায় একটু সুন্দর বিল্ডিং করতে আপনি বাধার কারণ হয়ে গেলেন এটা করবেন না বরং উৎসাহিত করবেন কারণ টাকা স্বামীর দিচ্ছে স্বামী আপনি একটু উৎসাহিত করার কারণে ওই স্বামী যে দান করে যে সওয়াব পাবে সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা কখনোই ভালো কাজে বাধা দান করবেন না বরং আপনার ছেলে বিদেশে থাকে বলবেন যে বাবা গিয়েছিলাম মাদ্রাসায় অনেক মহিলারা কত কিছু দিল কিন্তু এই কনেশ্বরের মাদ্রাসায় আমি তো তেমন কিছু দিতে পারি নাই তুমি সুপারিন্ট হুজুরের সাথে একটু যোগাযোগ করো এই হলো নাম্বার প্রতি মাসে বাবা তুমি 1000 টাকা করে দান করো তোর বাবার নামে আমার নামে আল্লাহ তোরে বাড়াইয়া দেবে এই রকম কথা বলুন দেখবেন তাতে করে আল্লাহ খুশি হয়ে যাবেন এরপরে আল্লাহ তাআলা বলছেন শোনো ভালো কাজে তোমরা কখনোই বাধা দিবে না এই 6টি কাজ যদি তোমরা করতে পারো ফাবাইউহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ নবী গো এই 6টি কাজ করবে বলে কোনো নারী যদি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যায় তাহলে কোনো চিন্তা নাই তুমি তাদেরকে বায়াত দাও এবং বায়াত মানে হচ্ছে হাতে হাত রেখে না কিন্তু আল্লাহর নবী কথাগুলো বলতেন আর নারীরা এই কথাগুলো স্বীকৃতি দিতেন এটাই বায়াত হয়ে যেত হাদিসে এসেছে এটা কি সামনাসামনি হতো নাকি এই রকম পর্দা পুশিদা ছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কথা বলতেছিলেন সেই মুহূর্তে নারীরা নিজেরাই পর্দা করে এসেছে বিধায় সামনে আর পর্দার কোনো ব্যাপার ছিল না বলি বেশিরভাগ মুহাদ্দিসিন একরাম এবং ইসলামী ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন যে না এরকম কোনো ইয়ে ছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আর নারীরা এই কথাগুলো তারা স্বীকৃতি দিয়ে আল্লাহ নবীর কাছ থেকে চলে যেতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে আল্লাহ তাআলা বলেন আস্তাগফির লাহুন্নাল্লাহ হে নবী তুমি এই নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
ان الله غفور الرحيم কারণ আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল এবং অতিব দয়ালু তাহলে আসুন না আজকে আমরাও এই ছয়টা বিষয়ের উপরে বায়াত গ্রহণ করি আমার সাথে এই ছয়টা বিষয় কি কি আছে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করব না অন্য কারণ নামে মান্নত করব না অর্থাৎ অন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভালোমন্দ সৃষ্টিকারী মনে করব না আল্লাহ তাআলা আমার ভালোমন্দর একমাত্র অধিকারী আল্লাহ ছাড়া অন্য কাউকে কিংবা কিছুকে সেটা কবর হোক মাজার হোক জীবিত পীর মরা পীর মূর্তি ভাস্কর্য নেতার ছবি নেতার কি বলে মূর্তি ইত্যাদি যাই হোক না কেন বেদি এই কোন জায়গায় আমরা মাথা নত করব না সিজদা করব একমাত্র কাকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে শিরক করব না দ্বিতীয় হলো চুরি করব না জিনা ব্যভিচার করব না আমাদের সন্তানদেরকে হত্যা করব না এবং আমরা আমাদের সময় শ্রম মেধা হাত পা এগুলো ইসলামী বিরোধী কোনো কাজে ব্যয় করব না এবং আমরা কোনো ভালো কাজে কাউকে বাধা দান করব না বরং উৎসাহিত করব এই ছয়টি বিষয়ে আমরা কি বায়াত গ্রহণ করেছি মা বোনেরা সবাই বলেন আমিন সবাই বলেন আমিন যদি এই কাজটা আপনারা করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন নবী তাহলে তুমি তাদের জন্য আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দেব ভালো কাজে বাধা দেব না বরং ভালো কাজে উৎসাহিত করব এখন শুধুমাত্র অন্যকে উৎসাহিত করবেন নাকি নিজে উৎসাহিত হতে হবে সম্মানিত মা বোন আমি দোয়ার আগে আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট কাজের জন্য আমি একটি অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন নারী কিংবা পুরুষ আল্লাহর কোরআন শোনার জন্য রওনা করে এটা বন্ধ করে দাও যখন রওনা করে আস্তে একটা কাজ এটা তুমি ক্লোজ করো লাইটটা বন্ধ করে দাও জি